নতুন অধ্যায়ের সূচনা হলো, তবে এ নিয়ে বসে থাকলে চলবে না, সাক্ষাৎকারে যা বললেন টিম ডিরেক্টর সুজন। মুমিনুলের ছবি দিয়ে কলকাতা পুলিশের বিজ্ঞাপন, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া। স্টাম্প মাইকে গালাগালি, কি শাস্তি হবে কোহলির? কখনো নারী ভক্তের সঙ্গে ছবি তোলেন না রিজওয়ান। অখ্যাত ক্রিকেটারদের নিয়ে সিরিজ জয়, অবিশ্বাস্য লাগছে এলগারের। টি টোয়েন্টির ফেরিওয়ালাদের হারিয়ে দিল আয়ারল্যান্ড। এবং ম্যানিউকে অবশ্যই শীর্ষ তিনে থাকতে হবে, যা বললেন রোনালদো। নতুন অধ্যায়ের সূচনা হলো, তবে এ নিয়ে বসে থাকলে চলবে না। জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে এসেছেন বুধবার রাতে। উদ্দেশ্য, এবারের বিপিএলে তার নতুন দল ফরচুন বরিশালের একটা অনুষ্ঠানে যোগ দেওয়া। শুক্রবারের স্থানীয় এক হোটেলে সে অনুষ্ঠান। প্রথমত, নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সময়ের লম্বা ব্যবধান, 7 ঘন্টা, তার উপর দীর্ঘ বিমান ভ্রমণের ক্লান্তি ও অবসাদ, তাই বৃহস্পতিবার সারাদিন ঘুমিয়ে কেটেছে। সন্ধ্যার পর জাগোনিউজ24.com এর সঙ্গে একান্তে কথা বলেছেন খালেদ মাহমুদ সুজন। অনেক কিছুই হয়েছে যা আমরা আশা করিনি, সেদিক থেকে এটা একটা নতুন অধ্যায়ের সূচনা বলতে পারেন। তারপরও এ নিয়ে বসে থাকলে চলবে না, আমাদের মানে বোর্ডেরও অনেক কিছু করার আছে। কেমন ছিল নিউজিল্যান্ডের সফর? সাকিব তামিমের মতো অভিজ্ঞ এবং অতি নির্ভরযোগ্য পারফর্মার ছাড়া এক ঝাঁক তরুণে গড়া দল নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের পেছনের রহস্যটা কি? এই সাফল্য আগামীতে দেশের ক্রিকেটে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, কি কি ইতিবাচক ভূমিকা রাখতে পারে? পরের ধাপে করণীয় বাকি, এসব নিয়ে খোলামেলা কথা বলেছেন খালেদ মাহমুদ সুজন। পুরো সিরিজটাকে কিভাবে মূল্যায়ন করবেন? কেমন ছিল নিউজিল্যান্ড সফর? উত্তরে খালেদ মাহমুদ সুজন বলেছেন যে, ওভারঅল খুব ভালো ছিল, মাশাল্লাহ। এটা তো বলার অপেক্ষা রাখে না যে আমরা কখনো কল্পনাও করিনি, এমনকি আমাদের প্রত্যাশাও ছিল না যে আমরা এই টিম নিয়ে নিউজিল্যান্ডে গিয়ে টেস্ট জিতব। তবে আমরা যেসব প্ল্যান করেছিলাম, ছেলেরা প্ল্যান অনুযায়ী পারফর্ম করছে, এক্সিকিউশন ভালো হয়েছে, ছেলেরা কষ্ট করেছে, সেগুলো সবাই ভালো ছিল, এগুলো সবই ভালো ছিল, টিম ডিসিপ্লিন ভালো ছিল, একটা দল হয়ে খেলতে পেরেছে। ছেলেদের বলা হয়েছে, আমরা হারতেই পারি তবে লড়াই করে হারব, হারার আগে হেরে যাব না, আমরা জানি জেতা টাফ, তারপরও আমরা ট্রাই করব, না হয় না হবে, অসুবিধা নাই, এটাই বলেছিলাম। কখন মনে হলো আমরা টেস্ট জিততে পারি বা জিততে যাচ্ছি? আসলে কি, চতুর্থ দিন সকালেও কিন্তু আমরা ভাবিনি যে জিতে যাব। চতুর্থ দিন শেষেও বলার মতো অবস্থা ছিল না যে টেস্ট জিতব, কারণ তখন ওদের 5 উইকেট হাতে ছিল, সে উইকেটগুলো নেওয়ার ব্যাপার ছিল। তবে লক্ষ্য ছিল এক, ওদের আমরা যখনই অল আউট করি, টার্গেট 140 থেকে 150 বা তার বেশি যাই হোক না কেন, আমরা জেতার জন্যই খেলবো, এইভাবেই প্ল্যান করে আগাবো। সত্যি কথা বলতে কি, যখন ওদের অল আউট করে দিলাম তখনই বুঝে গেলাম যে আমরা জিতবো, তার আগে কি হয় না হয়, আমরা পারবো কিনা, এসব নিয়ে চিন্তা ছিল। প্রথম টেস্টের কোন জায়গা বা অংশ আপনার মনে হয় জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে? প্রথমে আমি মাহমুদুল হাসান জয়ের কথা বলবো। জয়ের ব্যাটিংটা ছিল দারুণ আশা জাগানিয়া, ওর ব্যাটিং সবার মনে সাহস সঞ্চার করেছে, তারপর সবার কন্ট্রিবিউশন ভালো ছিল, সবাই চেষ্টা করেছে। সাকিব তামিম ছাড়া এমন তরুণ, নবীন ও অনভিজ্ঞ দল নিয়ে যখন নিউজিল্যান্ডে পা রাখলেন, তখন মনের অবস্থা কি ছিল? উত্তরে তিনি বলেছেন যে, সিরিজ শুরুর আগে সত্যি করে বললে অনেকটা কঠিন ছিল পুরো ব্যাপারটা, অভিজ্ঞতার আলোকে চিন্তা করলে খুবই অনভিজ্ঞ লাইন আপ, এক্সপিরিয়েন্স একদম ছিল না বললে চলে। মুশফিক আর মুমিনুল ছাড়া কারোরই সে অর্থে টেস্ট এক্সপিরিয়েন্স ছিল না, ফাস্ট বোলারদের মধ্যে কেউই 30 থেকে 40টি টেস্ট খেলেনি। ব্যাটসম্যানদের মধ্যে মুশফিক আর মুমিনুল ছাড়া শুধু লিটন দাস হয়তো হার্ডলি 28 থেকে 29টি টেস্ট খেলেছে, এছাড়া ওরকম কেউ ছিল না। এরকম এক দল নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে তাদের মোকাবেলা করা ছিল এক কঠিন মিশন। এরকম এক দল নিয়ে শেষ পর্যন্ত মাউন্ট মঙ্গানোই টেস্ট জয় কি করে সম্ভব হলো? আসলে আমাদের টিমের বন্ডিংটা খুব ভালো হয়েছিল, আমরা 12 দিন MIQ সেন্টারে ছিলাম, বের হতে পারতাম না, দৈনিক 25 মিনিট সময় বেঁধে দেওয়া হতো, তখন সবাই মিলে বের হতাম, অনেক কথা হতো, গল্প হতো, মজা হতো, ওই 25 মিনিট সময়ও আমরা খুব ভালো কাটিয়েছি, একজন একজনের কাছে গিয়েছে, আর প্র্যাকটিসও খুব ভালো ছিল, স্পেসিফিক ট্রেনিং হয়েছে, আমরা কেমন কি আশা করি লক্ষ্য এটাই অনুশীলন হয়েছে, এছাড়া ছেলেদের মধ্যে সাহসের ব্যাপার ছিল। আপনি নিজে ক্রিকেটারদের কি বলেছিলেন? ছেলেদের বলা হয়েছে যে, আমরা হারতেই পারি তবে লড়াই করে হারবো, হারার আগে হেরে যাব না, আমরা জানি যে জেতাটা টাফ, তারপর আমরা ট্রাই করব, না হয় না হবে, অসুবিধা নাই, এটাই বলছিলাম। ইতিহাস জানাচ্ছে এর চেয়েও ঢের সমৃদ্ধ, অভিজ্ঞ আর শক্তিশালী দল নিয়ে প্রথম ইনিংসে 595 রানের বিরাট স্কোর গড়েও টেস্ট জেতা বহু দূরে, ড্র করাও সম্ভব হয়নি। সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরি, মুশফিকুর রহিমের 150 রানের ইনিংসও কোনো কাজে দেয়নি। এবার ব্যক্তিগত পর্যায়ে তো তার ধারে কাছের পারফরমেন্সও হয়নি, তারপরেও কিভাবে জয় ধরা দিল? যেটা হয়েছে সেটা হলো, সবার কম বেশি অবদান ছিল, সম্মিলিত পারফরমেন্সটা কাজে দিয়েছে দলগত সাফল্যের জন্য, যা খুবই দরকার। দেখেন, মুশফিক প্রথম টেস্টে প্রথম ইনিংসে 12 রান করেছে, কিন্তু সে অনেকগুলো বল খেলে গেছে, সেটা আমাদের ইনিংসটাকে বর্ধিত করেছে। সবকটা ছেলেরই কন্ট্রিবিউশন ছিল, ওই কন্ট্রিবিউশনের মিশেলেই ধরা দিয়েছে সাফল্য। প্রথম টেস্টে কন্ডিশন, উইকেট কি কোনো ভূমিকা রেখেছিল? আসলে কিছু জিনিস আমাদের ফেভারে ছিল, ফেভারে বলতে কন্ডিশন, বিশেষ করে কন্ডিশনটা আমাদের পক্ষে ছিল।
গরম ছিল, মানে নিউজিল্যান্ডে যেমন হাড় কাঁপানো ঠান্ডা থাকে ওমন ছিল না, উইকেটও কিন্তু নিউজিল্যান্ডে যেরকম থাকে সেরকম ছিল না। সত্যি কথা বলতে গেলে এটা একটা অ্যাডভান্টেজ ছিল, আর মাঠে বোলিং ফিল্ডিংটাও হয়েছে অনেক ভালো, আমরা ভালো কিছু ক্যাচও নিয়েছি। শেষ টেস্টটাকে কিভাবে মূল্যায়ন করবেন? শেষ টেস্টটা আসলে আমরা ভালো করিনি, ভালো ব্যাটিং করিনি, বোলিংও ভালো হয়নি, আর উইকেটটা ডিফারেন্ট ছিল, ক্রাইস্ট চার্চের উইকেট অন্যরকম, এখানে একটু বল সুইং করে। আসলে অভিজ্ঞতা কম থাকলে যা হয়, আমাদের ব্যাটিং ভালো হয়নি, আউটার ধরন ভালো হয়নি, তবে আমি ছেলেদের দোষ দেবো না, এসব উইকেটে তো আমরা নিয়মিত খেলি না। নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের সঙ্গে প্রথম টেস্ট জয় আর সিরিজ ড্র করে ফেরা, আসলে সব মিলিয়ে বাংলাদেশের প্রাপ্তি অর্জন কি, এটা একরকম শুরু বলতে পারেন। অনেক কিছু হয়েছে যা আমরা আশা করিনি, সেদিক থেকে এটা একটা নতুন অধ্যায় সূচনা বলতে পারেন। আসলে অনেক তাৎপর্যপূর্ণ রসদ মিলেছে, আমাদের ছেলেরা যে পারে বাইরে গিয়ে যে টেস্ট ম্যাচ জেতার সামর্থ্য তাদের রয়েছে, সে সাহসটা বড় দরকার ছিল। এটা আমাদের নতুন প্রজন্মের জন্য অনেক বড় কাজ করবে। আমরা যে এক ঝাঁক তরুণ নিয়ে নিউজিল্যান্ডের মতো দেশে গিয়ে টেস্ট জিততে পারি, সিরিজ না হেরে ড্র করে ফিরে আসতে পারি, সেটা অন্তত জানা হলো, যে আগামীতে অনেক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তারপরও এ নিয়ে বসে থাকলে চলবে না, আমাদের মানে বোর্ডেরও অনেক কিছু করার আছে, নিজেদের গোছাতে হবে, দল হিসেবে আরো ভালো খেলতে হবে, ওটা যদি পারি তাহলেই কেবল সামনে এগোনো সম্ভব। নিউজিল্যান্ড থেকে ফেরার পর আপনি কোন কাজটা আগে করতে চান, কোন দিকটায় বেশি নজর আপনার? আমি সাদমানকে দিয়ে উদাহরণ দিই, ও তো টেস্ট ছাড়া আর কোনো ফরম্যাটে খেলে না, আমার মনে হয় সাদমানের টেস্ট ছাড়া অন্য ফরম্যাটে খেলার চান্স কম। সাদমান একা না, মুমিনুল সহ পেসার ও বোলারদের মধ্যেও যারা শুধু টেস্ট খেলে তাদের নিয়ে স্পেসিফিক কাজ করার ইচ্ছা আছে, তাদের নিয়ে অনেক কিছু করার আছে, তারা অন্য সময় যাতে খুব ভালো মতো অনুশীলন করতে পারে, নিজেদের ঘষা মাজার সুযোগটা যাতে পায়, বিশেষ করে বিদেশি কন্ডিশনকে মাথায় রেখে যাতে নিজেদের তৈরি করতে পারে, সেই সুযোগ তাদেরকে করে দিতে হবে। মুমিনুলের ছবি দিয়ে কলকাতা পুলিশের বিজ্ঞাপন, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া। ক্রিকেটারদের বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে মিম তৈরি করে জনসচেতনতায় ব্যবহার করে থাকে ভারতীয় পুলিশ। এর আগে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে এমন মিম তৈরি করলেও এবার তাদের বিষয়বস্তু হয়ে গেলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তার এবং কাইল জেমিসনের সেই আলোচিত ছবি নিয়ে মিম তৈরি করেছে কলকাতা পুলিশ। মাউন্ট মঙ্গানোই টেস্টে দীর্ঘদিন কিউই পেসার কাইল জেমিসনের সামনে দাঁড়ানো মুমিনুল হককে লিলিপুট মনে হচ্ছিল, ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল। টাইগারদের সাবেক কোচ চন্দ্রিকা হাতুরু সিংহ এই ছবিটি টুইট করেছিলেন। এবার কলকাতা পুলিশ এই ছবিকে করোনা সতর্কতার কাজে লাগালো। ছবিতে জেমিসনকে বলা হয়েছে করোনার তৃতীয় ঢেউ এবং মুমিনুলকে দিয়ে মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়া জনগণ বোঝানো হয়েছে। এই ছবিটি সোশ্যাল সাইটে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে বলছেন মুমিনুলকে অসচেতন পথচারী হিসেবে উল্লেখ করে তাকে অপমান করা হয়েছে, কেউ আবার এতে বডি শেমিং খুঁজে পেয়েছেন। তবে সোশ্যাল সাইট ব্যবহারকারীদের একটি বড় অংশ ছবিটিকে সেফ, মজা এবং সচেতনতা হিসেবে গ্রহণ করেছেন। স্টাম্প মাইকে গালাগালি, কি শাস্তি হবে কোহলির? কেপটাউন টেস্টে 7 উইকেটে হেরে দক্ষিণ আফ্রিকার মাটিতে আবারও সিরিজ খুইয়েছে ভারত। 4 দিনে ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ম্যাচের তৃতীয় দিনে গতকাল বৃহস্পতিবার এক উদ্ভট কাণ্ড ঘটিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, সিনিয়র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং ওপেনার লোকেশ রাহুল। প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার রিভিউ নিয়ে এলবিডব্লিউ থেকে বাঁচলে রেগে মেগে এই তিনজন স্টাম্প মাইকের কাছে গিয়ে সম্প্রচারকারীদের গালাগাল করেন। দ্বিতীয় ইনিংসে 198 রানে অল আউট হওয়া ভারত দক্ষিণ আফ্রিকার সামনে 212 রানের টার্গেট দিয়েছিল। সেই টার্গেট তারাই নেমে শুরুতে এইডেন মার্করামকে হারালেও এলগার এবং কিগান পিটারসেন জুটি করেন। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের 21তম ওভারে অশ্বিনের বলে এলগারের পায়ে লাগে। ভারতীয় দল আবেদন করলে মাঠের আম্পায়ার মারিস ইরাসমাস আউটের সিদ্ধান্ত দেন। সঙ্গে সঙ্গে রিভিউ নেন এলগার, সেখানে দেখা যায় বল উইকেটের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু প্যাডের যেখানে বল লেগেছিল সেখান থেকে বল অতটা উঁচুতে কি করে উঠতে পারে তা বুঝতে পারছিলেন না কোহলিরা। তাদের চোখে মুখে স্পষ্ট বিরক্তি ছিল, তাই রেগে মেগে স্টাম্প মাইকের কাছে গিয়ে ভারত অধিনায়ক বলেন, শাবাস ডিআরএস, খুব ভালো খেলেছ। লোকেশ রাহুল বলেন, সারা দেশ খেলছে 11 জনের বিপক্ষে। কোহলিকে আবারও বলতে শোনা যায়, শুধু প্রতিপক্ষ নয় নিজ দলের দিকেও দেখো, সবসময় আমাদের যেন ধরতে চাইছে। কোহলিরা যখন স্টাম্প মাইকে এমন গালাগাল করছেন, সেই সময় অন্য প্রান্তের স্টাম্প মাইকে নিজের রাগ ঝাড়তে থাকেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের এই অভিজ্ঞ স্পিনার দক্ষিণ আফ্রিকার সম্প্রচারকারী সংস্থা সুপার স্পোর্টের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেছেন, সুপার স্পোর্টসের উচিত অন্যভাবে জয়ের পথ খুঁজে নেওয়া। সিনিয়র খেলোয়াড়দের এমন কাণ্ডে মাঠের আম্পায়ার ইরাসমাসও অবাক হয়ে বলতে থাকেন, এটা অস্বাভাবিক। এখন দেখার এই ঘটনা ঘটানোর জন্য কোহলিদের কি শাস্তি দেওয়া হয়। কখনো নারী ভক্তের সঙ্গে ছবি তোলেন না রিজওয়ান। বর্তমান সময়ে প্রিয় তারকার সঙ্গে দেখা হওয়া মানেই কুশল বিনিময়ের পর একটি সেলফির আবদার। সেলফি না হলেও প্রিয় মানুষের পাশে দাঁড়িয়ে ছবি তোলার ইচ্ছা থাকে প্রায় সবারই। কিন্তু মোহাম্মদ রিজওয়ানের নারী ভক্তদের জন্য রয়েছে দুঃসংবাদ, কেননা পাকিস্তানের এই তারকা উইকেট রক্ষক ব্যাটার কখনো কোনো নারী ভক্তের সঙ্গে ছবি তোলেন না। 2021 সালে টি-20 বিশ্বকাপে ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া রিজওয়ানকে কখনো কোনো ছবিতে নারী ভক্তের পাশে দাঁড়াতে দেখা যায়নি। এর পেছনে রয়েছে রিজওয়ানের নিজস্ব একটি মহৎ কারণ,
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেটি জানিয়েছেন তিনি। মূলত নারীদের মা বোনের মতো সম্মান করেন বিধায় নিজেকে তাদের সঙ্গে ছবি তোলার যোগ্য মনে করেন না রিজওয়ান। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, নারীদের পাশে কেন লাজুক মনে হয় আপনাকে? উত্তরে রিজওয়ান বলেছেন, আসলে বিষয়টা লাজুকতা বা অন্য কিছু নয়, কিছু জিনিস থাকে সবার ব্যক্তিগত। তেমনি সব খেলোয়াড়েরও কিছু ব্যক্তিগত কারণ থাকে। এ সময় সেই ব্যক্তিগত কারণটিও খোলাসা করে তিনি বলেন, আমার কাছে এসব নারীদের সম্মান ও মূল্য অনেক বেশি। আমি আশা করি এ কারণে মা বোনরা যারা আমার ভক্ত তারা মনোক্ষুণ্ণ হবেন না। অখ্যাত ক্রিকেটারদের নিয়ে সিরিজ জয় অবিশ্বাস্য লাগছে এলগারের। ভারতকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছেন তারা, কিন্তু তা বিশ্বাস হচ্ছে না দক্ষিণ আফ্রিকার অধিনায়কের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ডিএন এলগার বলেন, দারুণ উচ্ছ্বসিত, এক দুদিন লাগবে ব্যাপারটা বুঝতে, দলকে নিয়ে আমি গর্বিত। দক্ষিণ আফ্রিকার মাটি থেকে টেস্ট জিতে ফেরা সম্ভব হলো না ভারতের। শুক্রবার 111 রান বাকি ছিল দক্ষিণ আফ্রিকার, এক উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় তারা। এলগার বলেন, দারুণ খুশি, তরুণ একটা দল, কোনো নাম করা ক্রিকেটার নেই, একটা দল হিসেবে খেললো সবাই, বোলাররা দারুণ খেললো, নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিল সকলে, এই দলকে নিয়ে আমি বেশ গর্বিত। প্রথম টেস্টে হেরে যায় দক্ষিণ আফ্রিকা, পরের দুই টেস্টে দারুণভাবে ফিরে আসে এলগাররা। ভারতের বোলারদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের লড়াইও নজর কেড়েছে। তিন ম্যাচে 250 উপর রান করেছেন কিগান পিটারসন, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক্য রাহানেদের ভুগিয়েছে কাগিসু রাবাদারা। এলগার বলেন, এই সিরিজ থেকে অনেক কিছু ইতিবাচক জিনিস পেয়েছে, আগামী দিনেও সব রকম চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়তে হবে আমাদেরকে। টি টোয়েন্টির ফেরিওয়ালাদের হারিয়ে দিল আয়ারল্যান্ড। বৃষ্টি আইনে টি টোয়েন্টির ফেরিওয়ালা খেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ওয়ানডে সিরিজে সমতা এনেছে সফরকারী আয়ারল্যান্ড। কিংস্টনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে আয়ারল্যান্ড 5 উইকেটে হারিয়েছে স্বাগতিকদের। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে 1-1 সমতা আনলো আইরিশরা। আগামী 16 জানুয়ারি কিংস্টনে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। করোনার কারণে পরিবর্তিত সূচিতে গতরাতে কিংস্টনে দ্বিতীয় ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। ব্যাট হাতে নেমে 111 রানেই 7 উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ 3 উইকেটে 118 রান ওঠে, এতে 2 ওভার বাকি থাকতে 229 রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। 9 নম্বরে নামা রোমারিও শেফার্ড 41 বলে 7টি 4-এ 50 এবং 10 নম্বরে নামা ওডিন স্মিথ 19 বলে 2-4-5 ছক্কায় 46 রান করেন। আয়ারল্যান্ডের এন্ডি ম্যাকব্রিন 4টি ও ক্রেইগ ইয়ং 3টি উইকেট নেন। 230 রানের টার্গেটে ভালো জবাব দিচ্ছিল আয়ারল্যান্ড। 31.2 ওভারে 4 উইকেটে 157 রান সংগ্রহের পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টির আইনে 36 ওভারে 168 রানের টার্গেট পায় আইরিশরা, অর্থাৎ 28 বলে 11 রানের দরকার ছিল। বাকি কাজটুকু করতে 8 বল খরচ করে আয়ারল্যান্ড। দলের পক্ষে হ্যারি ট্রেক্টর অপরাজিত 54 রান করেন। অধিনায়ক পল স্টার্লিং 21 রানের ইনিংস খেলে আয়ারল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে 5000 রান পূর্ণ করেন। ম্যাচ সেরা হন ম্যাকব্রিন। ম্যানুকে অবশ্যই শীর্ষ 3-এ থাকতে হবে যা বললেন রোনালদো। পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের শীর্ষ 3-এর বাইরে থাকাটা কোনোভাবেই মানা যাবে না। রাংনিকের অধীনে ক্লাবটা এখন ফর্মহীনতা থেকে বেরিয়ে আসতে লড়াই করছে। বরখাস্ত হওয়া ওলে গুনার সুলশারের কাছ থেকে দায়িত্ব গ্রহণের পর জার্মান অন্তর্বর্তীকালীন কোচ ইউনাইটেডকে কিছুটা স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনলেও এখনও পয়েন্ট তালিকার 7ম অবস্থানে রয়েছে রেড ডেভিলসরা। 5 বারের বর্ষসেরা রোনালদো তার সতীর্থদের মানসিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি উলফ সফরে গিয়ে স্বাগতিকদের কাছে 1-0 গোলে পরাজিত হবার পর সতীর্থদের এই আহ্বান জানান তিনি। স্কাই স্পোর্টসকে পর্তুগাল তারকা বলেন, ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপা জয় করা উচিত, তা না হলে অন্তত পয়েন্ট তালিকার দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকতে হবে। দলটির অন্য কোনো অবস্থানে থাকার কোনো যৌক্তিক কারণ আমি দেখছি না। আমি মন থেকে প্রিমিয়ার লিগের শীর্ষ 3-এর বাইরে দলকে দেখতে চাই না, সেটি মানতে পারবো না, এটি আমার অভিমত। CR7 বলেন, আমি মনে করি ভালো কিছু পাওয়ার জন্য ত্যাগ স্বীকার করতে হয়। নতুন বছরে নতুন জীবন নিয়ে ম্যানচেস্টার মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। নতুন কিছু পাওয়ার মতো সামর্থ্য দলের রয়েছে, আমরা ভালো কিছু করতে পারি। আমি এটি শুনতে চাই না ক্লাব 6ষ্ঠ বা 7ম অবস্থানের জন্য লড়ছে। আমি এখানে এসেছি জয়ের চেষ্টা করার জন্য, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আমার বিশ্বাস, মানসিকতা পরিবর্তন করতে পারলে আমরা বড় কিছু অর্জন করতে পারবো। চলতি দায়িত্বে থাকা রাংনিককে সমর্থন জানিয়ে রোনালদো বলেন, মাত্র 5 সপ্তাহ আগে তিনি এখানে এসেছেন, এরই মধ্যে অনেক কিছুতে পরিবর্তন এসেছে। খেলোয়াড়দেরকে তার পরামর্শ সময় মতো মাঠে বাস্তবায়ন করতে হবে, এজন্য অবশ্য সময় লাগবে। তবে আমার বিশ্বাস, তিনি ভালো কিছু করতে যাচ্ছেন। আমরা জানি নিজেদের সেরাটা খেলছি না, কিন্তু আমাদের সেটি করতে হবে, অনেক বেশি উন্নতি করতে হবে। তিনি আসার পর আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো হয়েছে, তবে তাকে সময় দিতে হবে। দর্শক, এই ছিল NBS খেলার সংবাদে। প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন।